আকবর হোসেন পাঠান দুলু থেকে সবার হৃদয় জয় করে তিনি হয়ে ওঠেন চিত্রনায়ক ফারুক। 18 আগস্ট জন্মগ্রহণ করেন গুণী এই অভিনেতা। তবে জীবনের 75তম বসন্তটি পেরনের আগে না ফেরা দেশে পাড়ি জমালেন তিনি। তবু স্মৃতির পাতায় রূপালি পর্দার মতোই আজও বড্ড রঙিন মিয়া ভাই। অরমকে তিথির রিপোর্ট। দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে সে এক আবেগের নাম। গ্রাম বাংলার কাহিনী নির্ভর চলচ্চিত্রে তার অভিনয় আজও দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। ভক্ত অনুরাগীরা ও চলচ্চিত্র অঙ্গনের মানুষজন তাকে সম্বোধন করেন মিয়া ভাই বলে। তিনি কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা ফারুক। তার পুরো নাম আকবর হোসেন পাঠান দুলু। এই অভিনেতার জন্মদিন আজ। গেল বছরের 18 আগস্ট নিজের শেষ জন্মদিন পালন করেন ফারুক। তবে জন্মদিনটা মোটেই সুখর ছিল না তার। শরীর ভেঙে গেছে, মনের খবর রাখি না। তুমি আমার বন্ধু। ওপারে পাড়ি জমানোর আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে জন্মদিনটা কেটেছিল তার। আর 2023 সালের এই দিনে আজ তিনি শুধুই স্মৃতি। এদিকে 1971 সালে এইচ আকবর পরিচালিত জল ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে আত্মপ্রকাশ হয় ফারুকের। প্রথম ছবিতে তার বিপরীতে ছিলেন মিষ্টি মেয়ে কবরী। আমার নায়িকাদের মধ্যে আমার প্রথম নায়িকা ছিলেন কবরী। মজার ঘটনা আছে, কবরী যখন আমার সাথে কন্ট্রাক্ট করলো এইচ আকবর সাহেবের সাথে, একটু বলে নিই, তো মিঠু সাহেব না কে যে বললেন, তখন ক খ গ ঘ ম করে বাইরে, ঢাকার বাইরে নর্থ বেঙ্গলে কোথায় যেন শুটিং ছিল, বলে এই ছবিটা কেন করছেন আপনি, বলে কেন কার সাথে অভিনয় করবেন, বলে যে এরকম নতুন একটা নায়ক ফারুক, ফারুককে জানেন, ও কি অভিনেতা নাকি, 12টা বাজিয়ে ফেলবে, সে তো তখন নাই করে দিয়েছে। হুজুর হুজুর করে গেলাই বাপে নাম কারো আদব সালাম। এরপর একে একে অনেক ব্যবসা সফল ছবি উপহার দেন দর্শকদের। সেই মিছিলে যুক্ত হয় সুজন সখী, লাঠিয়াল, সারেংবো, গোলাপি এখন ট্রেনে, সাহেব, মিয়া ভাইয়ের মতো অসংখ্য সিনেমা। যত সময় পেরিয়েছে অভিনেতা পর্দায় নিজেকে গড়েছেন, ভেঙেছেন, অভিনয় সমৃদ্ধ করেছেন ঢাকাই সিনেমাকে। তার অভিনীত সর্বশেষ সিনেমা ঘরের লক্ষ্মী। কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন অসংখ্য পুরস্কার। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা অ্যাওয়ার্ডে বিশ্বাসী ছিলেন না, দর্শকের ভালোবাসাই ছিল তার কাছে মুখ্য। আমি এটাকে পুরস্কার বলি না, ক্ল্যাপ, কান্না, হাসি, মানে আমি কি স্ক্রিনে যখন আমি কাঁদি, তখন আমি অনেক সময় হলে গিয়ে দেখেছি মানুষ কাঁদে, ওইটি আমার অ্যাওয়ার্ড। আমার অডিয়েন্স আমাকে ভালোবাসে। অনামিকা তিথি, দেশ বিনোদন।